শহীদ ক্ষুদিরাম মেট্রোতে নামবেন, ওখান থেকে হার্ডলি 750 মিটার ডিস্টেন্স পড়বে, বা কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা বাসে করে ঢালাইব্রিজ বাস স্টপ, ইএম বাইপাসের ওপরে যেটা ক্ষুদিরাম মেট্রোর একদম সামনে, ঢালাইব্রিজ বাস স্টপে নামবেন, ডিস্টেন্স 750 মিটার ওখান থেকে। আর যদি রেল স্টেশন করে আসেন, নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে গড়িয়া রেল স্টেশন। কানেক্টিভিটি হিসাবে বাড়িটা যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। প্রপার্টিভি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো অনেকে আমাদেরকে বলেন যে কোনো বাড়ি যদি বিক্রি থাকে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের একদম কাছাকাছি, তো তাদের কথা মাথায় রেখে সেই ধরনেরই একটা প্রপার্টি আজকে নিয়ে আসছি, যেটা হচ্ছে একটা 2.5 কাঠা জমির ওপরে, এক্স্যাক্টলি 2 কাঠা 8-6 টাক জমির ওপরে একটা G+2-এর বাড়ি বিক্রি রয়েছে। এটা একদম ব্র্যান্ড নিউ বলা যায়, 2020-তে বাড়িটার CC এসেছে, তো লিগাল পেপার্স ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার। তো এই ধরনেরই আজকে একটা বাড়ির প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি প্রপার্টিটা আপনাদের ভালো লাগবে। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছেন, তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। পুরো ভিডিওটা তো অবশ্যই দেখাবো, তার আগে বিল্ডিংয়ের সামনে রাস্তাটা দেখুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তাটা, অ্যাপ্রক্স 12 ফুট চওড়া রাস্তা রয়েছে এইটা। আর এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশানটা দেখুন, G+2-এর বিল্ডিং রয়েছে 2.5 কাঠা জমির ওপরে, আর একদম ব্র্যান্ড নিউ। ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে, গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন। তো এই পুরো যে জায়গাটা, এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে অ্যাপ্রক্স 750 মিটার ডিস্টেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ গড়িয়া মেট্রো স্টেশন থেকেও 750 মিটার ডিস্টেন্স রয়েছে। বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা আমি পুরোটা কভার করলাম, মানে দেখলাম ঘুরে, তো যথেষ্ট সুন্দর একটা পার্কিং তো রয়েছে, তার সাথে গ্রাউন্ড ফ্লোরে একটা বলা যেতে পারে 2BHK ফ্ল্যাট কনসেপ্ট টাইপেরও করা রয়েছে, এবং যথেষ্ট সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে বুঝতেই পারছেন, পুরো টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। তো চলুন গ্রাউন্ড ফ্লোরে কী আছে সেই জিনিসটা আগে দেখে নিই, তারপর ধীরে ধীরে আমি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর কভার করব। রাস্তা থেকে যখন আমি বাড়ির মধ্যে ঢুকছি পার্কিং দিয়ে, তখন আমি পশ্চিম থেকে পূর্ব দিকে ফেস করে রয়েছি। তো দেখুন এই হচ্ছে পুরো পার্কিং এরিয়াটা রয়েছে, আর যেরকম আমি ফেসিংটা বললাম, আমি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ফেস করে ঢুকছি। এটা হচ্ছে পার্কিং এরিয়াটা রয়েছে, এবং এর সাথে এই জায়গাটা আর কি রয়েছে সেটা দেখে নেব। এখানে কিন্তু বাড়ির যে ইলেকট্রিকের যে মিটার বক্স, সেই মিটার বক্সটা কিন্তু এই জায়গাটাতে রয়েছে। তো পার্কিংয়ে দেখতে পাচ্ছেন গাড়ি রাখার পরও 2-হুইলার রাখারও স্পেস কিন্তু অনেক রয়েছে, তো সেদিক নিয়ে কোনো অসুবিধা নেই। এবার ধরুন স্টেয়ার কেসের সামনেটা এলাম, সামনের দিকে একটা দরজা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে দরজাটা, এটা উত্তর দিকে রয়েছে, আর এই পাশ দিয়ে, এখান দিয়ে স্টেয়ার কেস উঠে যাচ্ছে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে পৌঁছে যেতে পারবো, এবং এই জায়গাটাতে একটা স্টোর রুম টাইপের করা রয়েছে। তো এখানে জলের যে মেশিন, সেই মেশিন এখানে রাখা রয়েছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে যখন আমি ঢুকছি, দেখুন সেম ফেসিংয়ে আমি রয়েছি, আমি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আমি এন্ট্রি করছি। তো দেখুন টোটালটাই কিন্তু ফ্লোর টাইলস দিয়ে কমপ্লিট করা রয়েছে, খুব সুন্দর ফ্লোর টাইলস দিয়ে পুরোটা কভার আপ করা রয়েছে। এবং ঢুকে আমি যেটা দেখতে পাচ্ছি, ডান দিকে একটা কিচেন রয়েছে, কিচেন বক্স, কিচেন সেট আপ, তার পাশে কমন টয়লেট, এবং ওদিকে দুটো বেডরুম আছে। ধীরে ধীরে পুরো জিনিসটাই দেখাবো, আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাই, তারপর আমি পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই দরজাটা দিয়ে আমি ঢুকলাম, দরজাটা দিয়ে ঢুকেই এই যে বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়াটা আমরা দেখছি, এদিকে একটা সিঙ্গেল খাটও পাঠানো রয়েছে। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা হচ্ছে অ্যাপ্রক্স 16x12 স্কোয়ার ফিট। তো 16x12 স্কোয়ার ফিটের লিভিং কাম ডাইনিং রুম আছে, যথেষ্ট বড়, আপনারা ফিজিক্যালি এসে দেখলে বুঝতে পারবেন যথেষ্ট বড়, 16x12 স্কোয়ার ফিটের, এবং ন্যাচারাল আলো বাতাসের কোনো অভাব নেই, পুরো নর্মাল লাইটে শ্যুট করা হচ্ছে ভিডিওটা, ঘরের মধ্যে কোনো লাইট জ্বালা নেই অ্যাট দিস মোমেন্ট। এর পাশে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা কিচেন স্পেস রয়েছে, দেখুন স্ল্যাবের কাজ কিচেনের টোটালি কমপ্লিট, সুইচবোর্ড টাইলসের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং টাইলসটা নোটিস করতে বলবো, যথেষ্ট কিন্তু এই হাইটটা যে রয়েছে, যথেষ্ট কিন্তু উঁচু হাইট পর্যন্ত করা রয়েছে এই টাইলসের কাজটা। ওখানে সিঙ্ক রয়েছে, এখানেও সুইচবোর্ড রয়েছে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন পুরো একদম কমপ্লিট। আপনারা যদি এখনই চান, এখনই পজিশান নিতে পারেন, একদম ক্ষুদিরাম মেট্রোর কাছে যথেষ্ট সুন্দর একটা বাড়ি রয়েছে, G+
স্টুয়ের বাড়ি রয়েছে এটা, এবং এই যে জায়গাটা রয়েছে কিচেনের পাশে, এখানে একটা বেসিন স্পেস আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে একটা বেসিন স্পেস রয়েছে এবং তার পাশেই রয়েছে টয়লেটটা। সামনে যেটা রয়েছে একটা কমন টয়লেট রয়েছে। দেখুন দেওয়ালের কন্ডিশনটা একবার দেখুন, পুরোটা কিন্তু খুব সুন্দর, একদম যাকে বলে সোবার টাইলস দিয়ে একটা দুর্দান্ত লুকস দেওয়ার চেষ্টা করা হয়েছে এই জায়গাটাতে। তো টয়লেটের পাশে, টয়লেটটা তো অবশ্যই দেখাবো, তার পাশে এখানে দেখুন এই জায়গাটাতে ওয়াশিং মেশিনের পয়েন্টটা করা রয়েছে। এবার টয়লেটে যাই আমি ধীরে ধীরে। তো তার যাওয়ার আগে দেখুন এইখানে যে সুইচবোর্ড রয়েছে, লিভিং কাম ডাইনিং রুমের সব কিছু অপারেট হবে এই সুইচবোর্ড থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ এসির পয়েন্টও কিন্তু করা রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো টয়লেটে যখন ঢুকছি আমি, দেখুন এই টয়লেটের ফ্লোরটা পুরো অ্যান্টিস্কিড টাইলস রয়েছে, এবং দেখুন এখানে একটা বেসিন প্লেস রয়েছে, তার পাশে একটা মিরর রয়েছে, এবং টয়লেটের যে টাইলসের কালার কম্বিনেশনটা দেখুন যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর এবং ম্যাচিং। উপরে গিজারের পয়েন্ট করা রয়েছে এবং গিজারও ইনস্টল করা রয়েছে। পিছনে একটা ছোট উইন্ডো রয়েছে যাতে এয়ার সার্কুলেশনটা খুব সুন্দরভাবে হয়। এই হচ্ছে টোটাল টয়লেটের কন্ডিশন। দেখুন এটা গ্রাউন্ড ফ্লোরের দেখাচ্ছি, ফার্স্ট ফ্লোরে ডিফারেন্ট লেআউট আছে, সেটাও আমি দেখাবো ধীরে ধীরে আপনাদেরকে। তো গ্রাউন্ড ফ্লোরে এই ছিল আপাতত যেটা আমি দেখালাম, একটা লিভিং কাম ডাইনিং এরিয়া, তার সাথে দেখালাম আমি যেটা একটা কিচেন সেট আপ, এবং তার সাথে যেটা দেখালাম একটা কমন টয়লেট। ধীরে ধীরে আমি বাকি দুটো বেডরুমে যাব। তো প্রথমে বাঁ দিকের বেডরুমটা কভার করব। বাঁ দিকের যে বেডরুমটা রয়েছে এইটা রয়েছে নর্থ ইস্ট, এবং ডান দিকের যে বেডরুমটা রয়েছে এটা হচ্ছে সাউথ ইস্ট। তো প্রথমে নর্থ ইস্টের বেডরুমটায় ঢুকি। বেডরুমটায় ঢুকছি, আমি পূর্ব দিকে ফেস করে আছি। বেডরুমটা যখন ঢুকছি দেখুন এই হচ্ছে বেডরুমের কন্ডিশন। এখানে একটা সিঙ্গেল খাট পাতা রয়েছে অলরেডি, বাঁ দিকে পুরো সুইচবোর্ড রয়েছে। এই বেডরুমে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে, এবং দুদিকে দুটো জানলা রয়েছে, এবং বাড়ির পিছন দিকে যাওয়ার জন্য একটা দরজা রয়েছে। তো ক্রস ভেন্টিলেশনের কোনো অভাব নেই এই জায়গাটাতে। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাই, তার আগে বেডরুমের সাইজটা বলে দিই আমি। এটা অ্যাপ্রক্স রয়েছে 10x12 স্কোয়ার ফিটের বেডরুমটা রয়েছে, বেশ বড় সাইজের, 10x12, এর থেকে বেশি হতে পারে বাট কম হবে না। দেখুন এই দরজাটা দিয়ে আমি বেডরুমের ভিতরে ঢুকলাম। ঢুকে এই হচ্ছে পুরো কন্ডিশন, এসি পয়েন্ট কিন্তু করা রয়েছে, এবং পাশে আমরা উত্তর দিকে একটা জানলা পেয়ে যাবো, এবং পূর্ব দিকে আমার পিছন দিকে একটা জানলা পেয়ে যাবো। অনলি কিন্তু এখন শুধু ওয়াল পুটটি করা আছে, কোনো কিন্তু পেন্টিংয়ের কাজ করা হয়নি, কোনো পেন্টিংয়ের কাজ কিন্তু করা হয়নি এখনও। তো এই হচ্ছে কন্ডিশন পুরো ফ্লোরের, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ালের, এই হচ্ছে টোটাল কন্ডিশন। এরপরে চলুন এইখানটা দিয়ে যে যাওয়ার দরজাটা রয়েছে কী আছে দেখি। এক্স্যাক্টলি এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা চলে এলুম। তো এই দেখুন পুরোটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে, এবং এনারা এখানে কিছু গার্ডেনিং করেছিলেন, এটা পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটা। এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, আর সামনের দিকের এই হচ্ছে ভিউ আমরা পাবো সামনের দিকে তাকালে বাড়ির পিছন থেকে। আর সামনের দিক থেকে বাড়ির ফ্রন্ট এলিভেশনটা তো আমি আগেই শেয়ার করলাম আপনাদের সাথে। এইটা হচ্ছে টোটাল বাড়ির পিছন দিকটা। তো ফার্স্ট বেডরুমটা তো আপনাদেরকে দেখালাম, চলুন এই বেডরুমটা লাগিয়ে দিই। এবার আমি যেটা দেখব, আরেকটা বেডরুম দেখব আমরা। তো আরেকটা বেডরুমে যেতে গেলে আমাদের আরেকবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হবে, যেটা আগে দেখালাম আপনাদেরকে। বেশ সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়া তো যে এসি পয়েন্ট ওনারা করেছেন, এটা তখনই পসিবল যদি কেউ বাড়ি করে, নাহলে ফ্ল্যাটে সাধারণত খুব কম ক্ষেত্রেই আমরা দেখি। তো এই যে বেডরুমটা দেখছি আমরা ঢুকছি, এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। আমি ঢুকছি, ক্যামেরার যে ফোকাসটা রয়েছে এটা কিন্তু পূর্ব দিক ফেস করে আমরা ঢুকছি বেডরুমে। আর ঢোকার আগে বলে দিই এই বেডরুমের সাইজও কিন্তু রয়েছে 10x12। দেখুন একটা ডবল বেডের খাট পাতা রয়েছে, অ্যাকচুয়ালি দুটো সিঙ্গেল বেড পাতা রয়েছে। তো তার পাশে এতটা স্পেস এদিকে রয়েছে, এবং এখানেও একটা বিশাল বড় স্পেস রয়েছে। ফ্লোর টাইলস দেখুন যথেষ্ট সুন্দর ফ্লোর টাইলস, ব্র্যান্ডেড কোম্পানির টাইলস ইউজ করেছেন এনারা। আর এই হচ্ছে স্পেস, এদিকটা হচ্ছে পূর্ব দিক বাড়ির পিছন দিকটা, আর সামনের দিকে আমরা আরেকটা জানলা পেয়ে যাব যেটা হচ্ছে দক্ষিণ দিক। আশা করছি বোঝাতে পারছি ধীরে ধীরে। তো আরেকবার দেখাই আমি, এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, জাস্ট এই দরজাটা দিয়ে আমি ঢুকলাম এই রুমটার মধ্যে। তো এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশন। দেখুন 10x12 সাইজের বেডরুম রয়েছে,
এসির পয়েন্ট কমপ্লিট করা রয়েছে প্রত্যেকটা বেডরুমে এবং অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং কাম ডাইনিং এরিয়াতেও কিন্তু এসির পয়েন্ট এখানে কমপ্লিট করা আছে। দেখুন দূরে ওখানে এসির পয়েন্ট রয়েছে। তো এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাব। তো চলুন অ্যাটাচ টয়লেটটা দেখি কী ধরনের কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। দেখুন এখানে কিন্তু অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে টয়লেট কন্ডিশন, একদম নতুন, প্রায় আনইউজ বলা চলে। এনারা খুব বেশি দিন থাকেননি বাড়িতে, তো বুঝতেই পারছেন 2020তে এনারা সিসি পেয়েছেন বাড়িটাতে। বাড়িটার সিসি পেয়েছেন এনারা 2020তে। 2022 এনাদেরকে বিক্রি করে দিতে হচ্ছে, সিচুয়েশানটাই এরকম হয়ে গেছে। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেটটা ছিল, দেখুন যথেষ্ট ভালো কন্ডিশন অ্যাটাচ টয়লেটের। তো এইটা বন্ধ করে দিলাম। তো এরপর আরও দুটো ফ্লোর দেখানো বাকি আছে। তো আমি চলে এলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো এইটা টোটাল গ্রাউন্ড ফ্লোরটা ছিল। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা আশা করি ভালোভাবে বোঝাতে পারলাম আমাদের আপনাদেরকে। 840 স্কোয়ার ফিটের ইউজেবল এরিয়া রয়েছে, তার সাথে কিন্তু অ্যাডিশনাল পার্কিং এরিয়া থাকছে, এবং এর সাথে একটা ইউটিলিটি স্পেস থাকছে, যেটা হচ্ছে আমি ভিডিও শুরুর আগেই দেখিয়েছিলাম সিঁড়ির ঠিক পাশে। এইখানে কিন্তু আমরা একটা ইউটিলিটি স্পেস পেয়ে যাব। এইটা হচ্ছে টোটাল একটা আড়াই কাঠা জমির ওপরে যে বাড়িটা রয়েছে তার গ্রাউন্ড ফ্লোরটা। তো এরপর ধীরে ধীরে আমরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং ছাদটা দেখব। তো চলুন এবার ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আমি, আর বুঝতে পারছি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো তার জন্য আরেকটা জিনিস করছি, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটোর লেআউট পুরো সেম টু সেম আছে, আমি ঘুরে দেখলাম কোনো চেঞ্জেস নেই। তো ফার্স্ট ফ্লোরটাই দেখে নিচ্ছি, এটা আপনারা অ্যাজ এ সেকেন্ড ফ্লোর হিসাবেও বুঝে নিন। তো আই হোপ আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো ফার্স্ট ফ্লোরটা ভালো করে দেখাই, তারপরে আমি বিল্ডিংয়ের ছাদটা গিয়ে ছাদটা দেখিয়ে দিয়ে বাকি ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো। এইটা হচ্ছে স্টেয়ার কেস টোটাল বাড়িটা। তো স্টেয়ার কেসটা আমরা দেখতে পাচ্ছি পুরো মার্বেল ফ্লোরিং করা রয়েছে, পুরো স্টেয়ার কেসটা মার্বেল ফ্লোর করা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি গ্রিলের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর উপর দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে সেকেন্ড ফ্লোরের দিকে, আর আমরা ফার্স্ট ফ্লোরটা দেখব এখন। তো ফার্স্ট ফ্লোরে যখন আমি ঢুকছি, ঢোকার সময় আমি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ করে রয়েছি, আর বাঁদিকে এখানে একটা উত্তর দিকে জানলাম আমরা পেয়ে যাব। তো ঢোকার আগে দেখুন এখানে কিন্তু সুইচ বোর্ড দেওয়া রয়েছে, এটা এই সুইচ বোর্ডটা হচ্ছে কিন্তু এখানে কমন এরিয়াতে, অর্থাৎ স্টেয়ার কেসে লাইটের জন্য। এবং তার পাশে যে সুইচ বোর্ডটা দেখছি এটা কিন্তু জল তোলার মেশিনের সুইচ। তো এর ফলে কী হয়েছে, ধরুন আপনি ফার্স্ট ফ্লোরে আছেন, তো জল তোলার জন্য আপনাকে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে না, ফার্স্ট ফ্লোর থেকেই আপনি অপারেট করতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু সেকেন্ড ফ্লোরেও সেম কনসেপ্ট করা রয়েছে। তো চলুন এবার আমি ঢুকি এই ফ্লোরটাতে। তো যখন আমি ঢুকছি দেখুন ফার্স্ট ফ্লোরে লিভিং কাম ডাইনিং এরিয়াতে, টোটাল যে স্পেসটা রয়েছে এটা লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস রয়েছে অ্যাপ্রক্স 16x14 স্কোয়ার ফিট, যথেষ্ট বড়, আর পুরো স্কোয়ার শেপের রয়েছে এই জায়গাটা। কিছু জিনিস শর্টে ডিসক্রাইব করে দিচ্ছি, তারপরে বাকি ভিডিওটা ডিটেলসে বলছি আমি। তো ঢুকে ডান দিকে যে একটা রুম দেখতে পাচ্ছি, এটা মাস্টার বেডরুম রয়েছে। সাইজগুলো আমি যখন যে রুমে যাবো আমি বলে দেবো। সামনের এই স্পেসটা এখানে হচ্ছে কিচেন, এইখানে যে টেবিলটা রয়েছে এটা ডাইনিং প্লেস হিসাবে ব্যবহার করা হয়। এই জায়গায় একটা স্পেস রয়েছে ইউটিলিটি পারপাসে এনারা কিছু রেখেছেন এই জায়গাটাতে। এর পাশে রয়েছে কমন টয়লেট, এবং তার সাথেই রয়েছে একটা বেসিন, কমন টয়লেটের পাশে একটা বেসিন পেয়ে যাব। এবং সামনের দিকে এবার দেখুন, জাস্ট ডান দিক থেকে একটা দুটো তিনটে বেডরুম পাবো। ডান দিকেরটা আছে ডবল বেডরুম, এবং সামনের যে দুটো বেডরুম রয়েছে ওটা সিঙ্গেল বেডরুম রয়েছে। আপনারা যদি মনে করেন ওটাকেও কিন্তু ডবল বেডরুম করে নিতে পারেন, সেই পজিশন করা থাকছে। তো চলুন এবার বাকি জিনিসটা আমি ধীরে ধীরে বোঝাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই সামনে ডান দিকের যে দরজাটা দেখছি, এই দরজাটা দিয়ে আমি ঢুকলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। যেরকম আমি স্পেস বললাম 16x14 স্কোয়ার ফিট রয়েছে, বেশ বড় স্পেস রয়েছে। আর দেখুন এই হচ্ছে কন্ডিশন, এখনও কিন্তু এটা অনলি পুট্টি করা হয়েছে, কোনো কালার করা হয়নি, পেন্টিংয়ের কাজ কিন্তু করা হয়নি। তো এটাকে আপনারা কালার ভেবে ভুল করবেন না, এটা কিন্তু অনলি ওয়াল পুট্টিটা করা রয়েছে। তো এদিকে আমরা একটা জানলা পেয়ে যাব, এটা হচ্ছে উত্তর দিকে রয়েছে, এবং এই দেখুন পুরো দেওয়ালের কন্ডিশন। ফ্লোরেও কিন্তু পুরো ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস লাগানো রয়েছে।
তো এইটা হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখো নি। তো গ্রাউন্ড ফ্লোরের সাথে ফার্স্ট ফ্লোরের একটা ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা আমি দেখাবো এবার। তো এইটা ছিল পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। গ্রাউন্ড ফ্লোরে যেরকম লিভিং কাম ডাইনিং এরিয়া ছিল, ফার্স্ট ফ্লোরেও কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা মোর অর লেস সেম থাকছে। এর সাথে আমরা কি পেয়ে যাব, নর্থ সাইডের দিকে একটা বক্স উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি দেখুন, এবং সেটা গ্রিল দিয়ে পুরো কভার আপ করা রয়েছে এবং এই সামনের দিকটা পুরো ওপেন থাকছে। এটা হচ্ছে নর্থের দিকে একটা বক্স উইন্ডো। তো এবার চলুন আমরা প্রথমে মাস্টার বেডরুমটা যাই। তো এইটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে যখন আমি ঢুকছি তখন আমি পূর্ব থেকে পশ্চিমের দিকে ফেস করে আছি। মাস্টার বেডরুমে যখন ঢুকছি পূর্ব থেকে পশ্চিমের দিকে কিন্তু আমার ক্যামেরার ফোকাসটা রয়েছে। ঢুকেই দেখুন, এই হচ্ছে মাস্টার বেডরুমের কন্ডিশান। অ্যাপ্রক্স 10x16 স্কোয়ার ফিট রয়েছে, অ্যাপ্রক্স বললাম 10x16। এসির পয়েন্ট কিন্তু প্রত্যেক জায়গায় করা রয়েছে। সামনে ব্যালকনি রয়েছে একটা, ব্যালকনিটা অবশ্যই দেখাবো। তো তার আগে যেখানে নিই, এখানে কিন্তু একটা কভার্ড এরিয়া রয়েছে এবং তার উপর একটা লফটের মতো স্পেস করা রয়েছে এবং ওখানে এসির পয়েন্ট করা রয়েছে। তো প্রত্যেকটা বেডরুমে অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং কাম ডাইনিং রুমের সাথে কিন্তু এসির পয়েন্ট করা আছে। তো আমি বারবার এই জিনিসগুলো বলে আপনাদেরকে আমি বোর করছি না। তো দেখুন, এইটা হচ্ছে মাস্টার বেডরুমে এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, এই দরজাটা দিয়ে মাস্টার বেডরুমে ঢুকেছি আমি। তো দরজার সামনে যে লাল কালারের বেডটা দেখা যাচ্ছে ওটা লিভিং কাম ডাইনিং রুমে আছে। আর এই হচ্ছে টোটাল বেডরুমের কন্ডিশানটা। আই হোপ বোঝাতে পারছি আপনাদেরকে। এই হচ্ছে টোটাল বেডরুমের কন্ডিশান, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যার সাথে একটা অ্যাটাচ টয়লেট আমরা পেয়ে যাব। তো অ্যাটাচ টয়লেটের ফ্লোরে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি স্কিড দেওয়া রয়েছে এবং টয়লেটের কন্ডিশানটা আপনারা দেখুন, যথেষ্ট ভালো কন্ডিশানে রয়েছে টয়লেটটা। টাইলসের হাইট যথেষ্ট উঁচু পর্যন্ত করা রয়েছে, গিজারের পয়েন্টও কিন্তু করে দেওয়া থাকছে। এবং এখানে দেখুন, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিনের পয়েন্টও করা রয়েছে। যথেষ্ট সুন্দর টাইল সিলেকশান, মেনটেনেন্স যথেষ্ট সুন্দর। মাত্র 2 বছর হয়েছে এই বাড়িটার বয়স এবং অল লিগাল পেপার সব ক্লিয়ার রয়েছে। তো মাস্টার বেডরুমটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। তো মাস্টার বেডরুম থেকে এবার আমি চলে যাচ্ছি ব্যালকনির দিকে। এই ব্যালকনিটা কিন্তু উত্তর দিকে পড়বে, আর ব্যালকনিটা দেখুন আপনারা, যথেষ্ট চওড়া এবং যথেষ্ট লম্বা। তো আমাকে কাউন্ট করতে হবে অ্যাপ্রক্স কতটা চওড়া তার জন্য। অ্যাপ্রক্স আমার মনে হচ্ছে এটা মিনিমাম 5 ফুট চওড়া তো হবেই, মানে এইখান থেকে এই এতদূর পর্যন্ত মিনিমাম 5 ফুট আছে। আর লম্বায় আমাকে কাউন্ট করতে হবে একবার, অ্যাপ্রক্স 17 থেকে 18 ফিট লম্বায় অ্যাপ্রক্স 17 থেকে 18 ফুট রয়েছে আর চওড়ায় 5 ফুট। তো এই হচ্ছে ব্যালকনিটা দেখুন, ব্যালকনির কন্ডিশান দেখুন। এবং আমি যেরকম আগে ভিডিওটা, এই ফ্লোরের ভিডিওটা শুরু করার আগে আগেই বলেছিলাম যে এটা কিন্তু অ্যাজ এ আপনারা দেখুন সেকেন্ড ফ্লোর হিসাবও, সেকেন্ড ফ্লোরের ভিডিওটা আমি করছি না যেহেতু সেম লেআউট আছে। তো সেকেন্ড ফ্লোরেও আমরা আপনারা এরকম একটা ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন, যেটা প্রায় 17x5 ফুট চওড়া এবং পুরো টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। এই হচ্ছে দেখুন ব্যালকনির পুরো ভিউটা। ব্যালকনিটা কিন্তু আবার রোড ফেসিং রয়েছে, সামনের দিকে যে রাস্তা রয়েছে সামনের দিকে রোডের দিকে ফেসিং ব্যালকনি রয়েছে। আর আমরা এই ধরনের ভিউ পাবো ব্যালকনি থেকে, একদম শান্ত পরিবেশ। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মাত্র 750 মিটার ডিস্টেন্স, 1 কিলোমিটারও নয়। আমরা মেন রোডে পৌঁছে যাব অ্যাপ্রক্স 1.5 থেকে 2 মিনিটের হাঁটা পথে কিন্তু মেন রোডে পৌঁছে যাব এখান থেকে। তো মেন রোডে যাওয়ার জন্য কোনো রকম অটো বা টোটো কোনো কিছু ধরার দরকার নেই। রেল স্টেশন কাছে, ইএম বাইপাস তো একদমই কাছে, জাস্ট 800 মিটারের মতো হবে ইএম বাইপাসের ডিস্টেন্স। তো এটা ছিল মাস্টার বেডরুমটা। তো চলুন এবার বাকি জিনিসগুলো দেখি এই ফ্লোরে। তো মাস্টার বেডরুমের ঠিক পাশেই রয়েছে এখানে কিচেন সেট আপটা রয়েছে, কিচেনটা দেখাবো। তো তার আগে দেখি এখানে হচ্ছে ডাইনিংয়ের প্লেস, এই জায়গাটা করা রয়েছে। তো কিচেনটা ঢুকছি দেখুন, এই হচ্ছে পুরো কিচেন সেট আপ, যথেষ্ট বড় সাইজের কিচেন রয়েছে এবং খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে টোটাল প্রপার্টিটা। আর এটা পুরো ন্যাচারাল লাইটে শ্যুট হচ্ছে, কোনো কিছু এক্সট্রা করে আলো জ্বালানো হয়নি এই বাড়িটার মধ্যে। এই হচ্ছে টোটাল কিচেন সেট আপ। দেখুন উপরে কিচেনের একটা লক স্পেসও করা রয়েছে, কিচেনের উপরের দিকটাতে চিমনির কাজও পুরোপুরি কমপ্লিট আছে। তো এই ছিল পুরো কিচেনটা। কিচেনের পাশে এবার একটা
কমন টয়লেট দেখাই আপনাদেরকে। দেখুন কমন টয়লেট সামনে এবং তার পাশে এখানে একটা বেসিন প্লেস রয়েছে। এখানে এসির পয়েন্ট তো করে দেওয়াই থাকছে যেরকম আগেই বলেছি। এটা হচ্ছে কমন টয়লেটের কন্ডিশন। দেখুন এখানে কিন্তু অ্যান্টিস্কেট টাইলস ইউজ হয়েছে এবং এই হচ্ছে টোটাল টয়লেটের কন্ডিশন। দেখুন টাইলসের হাইট তো পুরো একদম টয়লেটের সিলিং পর্যন্ত করে দেওয়া রয়েছে। শাওয়ার তো থাকছেই, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা টয়লেটে এখানে শাওয়ার এরিয়া থাকছে এবং একটা করে বেসিন স্পেস কিন্তু করে দেওয়া থাকছে। এটা ছিল কমন টয়লেটটা। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা কিন্তু সাউথ ইস্ট ওপেন। আমরা যখন ঢুকছি সামনের দিকে পূর্ব দিকে মুখ করে জানলাটা পূর্ব দিকে আমরা পাচ্ছি এবং এদিকের যে জানলাটা এটা কিন্তু আমাদের দক্ষিণ দিকে রয়েছে। বেডরুমে দেখুন দুটো আলমারি রাখার জায়গা রয়েছে, ডান দিকে একটা আলমারি রাখার জায়গা এবং ওপরে একটা ছোট লফট স্পেস। এবং দেখুন ঢুকেই সামনেও একটা আলমারি রাখার জায়গা অ্যাজ ওয়েল অ্যাজ একটা ছোট লফট স্পেস ওপরে আমরা পেয়ে যাব। এসি আমরা দেখছি ইনস্টল করা রয়েছে অলরেডি। তো এটার সাইজ আছে 10x12 এই বেডরুমটার সাইজ। এবং জানলাটা দেখুন বক্স সাইজের জানলা করা রয়েছে এবং সামনের দিকে আমরা এই ধরনের ভিউ পাবো। তো এই হচ্ছে টোটাল আরেকটা বেডরুম যেটা 10x12 সাইজের বেডরুম রয়েছে। দেখুন ওয়াল কন্ডিশন দেখুন, আপনাদেরকে পেন্টিংটা শুধু করে নিতে হবে, পুট্টির কাজ পর্যন্ত এনারা কমপ্লিট করে দিয়েছেন। কিছু ইমার্জেন্সি রিজনের জন্য এনাদেরকে বিক্রি করে দিতে হচ্ছে ফ্ল্যাটটা, মানে বাড়িটা। মাফ করবেন আমি বারবার ফ্ল্যাট বলছি, অ্যাকচুয়ালি ফ্ল্যাটের ভিডিও করে করে এত অভ্যস্ত হয়ে গেছি সবসময় ফ্ল্যাটই মনে হয়। তো যাই হোক বাড়িটা বিক্রি করে দিতে হচ্ছে। তো এর পাশে আর দুটো পাশাপাশি বেডরুম রয়েছে। অ্যাকচুয়ালি এই যে দুটো বেডরুম দুটো দরজা দেখা যাচ্ছে এটা একটা বেডরুমই ছিল। তো এনারা এনাদের নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দুটো সিঙ্গেল বিএইচকে করে নিয়েছে, মানে সিঙ্গেল বেডরুম বার করেছেন। এটা অ্যাকচুয়ালি কিন্তু 10x12 দুটো বেডরুম মিলে কিন্তু অ্যাকচুয়ালি 10x12 ছিল। তো এটা আপনারা ওনারা এখন কিন্তু 6x10 সাইজের এখন করা রয়েছে, 6x10 সাইজ। হ্যাঁ তো এই হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল বেডরুম, চওড়ায় আছে 6 ফুট, লম্বায় আছে অ্যাপ্রক্স 10। সামনের দিকে জানলা, এটা হচ্ছে পূর্ব দিকের জানলা, এখানে একটা বেড পাতা রয়েছে। এই হচ্ছে কন্ডিশন। এবং এর পাশে দেখুন এটাও সেম সাইজের রয়েছে, 6x10 সাইজের রয়েছে। দেখুন এটা হচ্ছে পূর্ব দিকটা এবং এটা হচ্ছে উত্তর দিকটা। এর সাথেও কিন্তু একটা আলমারি রাখার জায়গা আমি পেয়ে যাব। এটা হচ্ছে আলমারি রাখার জায়গা, উপরে কিন্তু একটা ছোট লক স্পেস আমরা পেয়ে যাচ্ছি। তো এটা ছিল মোটামুটি একটা ফার্স্ট ফ্লোরের ভিউ ও ভিডিও ট্যুর, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আপনারা কাউন্ট করুন এস এ সেকেন্ড ফ্লোরেরও ভিডিও ট্যুর হিসাবে। যেহেতু একই লেআউট আছে তো তাই আমি বারবার করে আর দেখালাম না। তো গ্রাউন্ড ফ্লোরে আছে 840 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোরে আছে 1321 স্কোয়ার ফিট এবং সেকেন্ড ফ্লোরেও আছে 1321 স্কোয়ার ফিট। গ্রাউন্ড ফ্লোরে 840 স্কোয়ার ফিট এবং তার সাথে আলাদা করে পার্কিং এরিয়া থাকছে। তো চলুন এবার ছাদে যাই, ছাদে গিয়ে বাকি ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রপার্টিটার তো ট্যুর দিলাম আপনাদেরকে, যেরকম আমি বললাম গ্রাউন্ড ফ্লোর আছে 840 স্কোয়ার ফিট এবং তার সাথে একটা ইউটিলিটি রুম এবং কার পার্কিং রয়েছে, 2-wheeler এবং 4-wheeler। ফার্স্ট ফ্লোর 1321 স্কোয়ার ফিট, টোটাল 4টে বেডরুম রয়েছে। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট ফ্লোর। তো এটার লোকেশানটা একবার ভালো করে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। শহীদ, যদি আপনারা মেট্রোতে করে আসেন, শহীদ খুদিরাম মেট্রোতে নামবেন, ওখান থেকে হার্ডলি 750 মিটার ডিস্টেন্স পড়বে। বা কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা বাসে করে ঢালাইব্রিজ বাসস্টপ, ইএম বাইপাসের ওপরে যেটা খুদিরাম মেট্রোর একদম সামনে, ঢালাইব্রিজ বাসস্টপে নামবেন, ডিস্টেন্স 750 মিটার ওখান থেকে। আর যদি রেল স্টেশন করে আসেন, নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে গড়িয়া রেল স্টেশন। কানেক্টিভিটি হিসাবে বাড়িটা যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। এখান থেকে মেন রোড যেটা গড়িয়া স্টেশন রোড, পায়ে হেঁটে 1.5 থেকে 2 মিনিটের রাস্তা। আর বিল্ডিংটা যেরকম বললাম 2020 সালে বিল্ডিংয়ের সিসি এসেছে এবং ধরে নিন 2 বছরের পুরনো টোটাল বিল্ডিংটা, এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে পুরো বিল্ডিংটাই। টোটাল লিগাল ক্লিয়ার আছে ইচ অ্যান্ড এভরিথিং, তো আপনাদের লোন পেতে কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে বাড়িটা বিক্রি করছেন কেন। অ্যাকচুয়ালি এনারা যে হাজব্যান্ড ওয়াইফ আছেন, এনাদের যথেষ্ট বয়স হয়েছে এবং এনাদের এক মেয়ে এক ছেলে দুজনেই বাইরে থাকেন, মানে অ্যাব্রডে। তো ওরা মোটামুটি আর দেশে হয়তো ফিরবে না,
আর এনারাও এত প্রপার্টি রাখতে চাইছেন না। এই বাড়িটা ছাড়াও এনাদের আরও কিছু প্রপার্টি আছে, কিছু গেস্ট হাউস রয়েছে কলকাতায়, সেইগুলো সবই এনারা ধীরে ধীরে বিক্রি করছেন। তো যদি আপনারা সেরকম গেস্ট হাউসের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমাদেরকে ফোন করে, আমরা ভিডিও নিয়ে আসবো। আর এনারা আর কোনো হেডেক রাখতে চাইছেন না, এনারা সব কিছু জিনিস বিক্রি করে এবার এখান থেকে বাইরে চলে যেতে চাইছেন, রিটায়ার্ড লাইফ এনজয় করবেন। তো আশা করি পুরো ডিটেলস আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আর বাড়িটার প্রাইস, বাড়িটার প্রাইস দেওয়া আছে স্ক্রিনে, দেখুন আপনার নিচে দেওয়া রয়েছে। এখন যদি প্রপার্টিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর জন্য ওয়েট করুন। আপনারা কী ধরনের প্রপার্টির ভিডিও দেখতে চাইছেন সেইগুলো অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন। ফোন নাম্বারটা জানেন আপনারা সবাই, তবু একবার আমি আপনাদেরকে রিপিট করে দিয়েছি, 9836052261। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, বা রিং ব্যাক আমরা অবশ্যই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।